বিবিএ লার্নিং এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম শুভেচ্ছা। আমাদের আজকের এই টিউটোরিয়ালটিতে বিবিএ তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএ চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের চতুর্থ অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকের অঙ্কটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের বি পার্ট, থিওরিস অফ ডিভিডেন্ট, এই অধ্যায়ের একটি অঙ্ক। থিওরিস অফ ডিভিডেন্ট এই অধ্যায়টিতে মোট তিনটি মডেল রয়েছে, একটি হচ্ছে ওয়াল্টার মডেল, গর্ডন মডেল এবং অপরটি হচ্ছে মডগিলিয়ানি মিলার মডেল, যেটাকে সংক্ষেপে MM মডেল বলা হয়। আমরা এর আগের ভিডিওগুলোতে ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলের অঙ্ক সমাধান করেছি। আজকে যে অঙ্কটি সমাধান করেছি সেটা হচ্ছে মডগিলিয়ানি মিলার মডেলের অঙ্ক। আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলের যে অঙ্কগুলো সমাধান করেছিলাম সেই অঙ্কগুলোর ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আমরা সেখান থেকে ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলের অঙ্কগুলো দেখে নিতে পারবো। এবং আজকে ভিডিওটিতে আমরা MM মডেল অর্থাৎ মডগিলিয়ানি অ্যান্ড মিলার মডেল হতে একটি অঙ্ক সমাধান করেছি, আমরা সে অঙ্কটি প্রশ্ন পড়ে নিব। সুরমা লিমিটেড হ্যাজ এ কস্ট অফ ইকুইটি 12%, দি কারেন্ট মার্কেট ভ্যালু অফ দি ফার্ম ভি ইজ ₹25 লাখ অ্যান্ড রেট ₹25 পার শেয়ার, অ্যাজিউম ভ্যালুস ফর আই নিউ ইনভেস্টমেন্ট, ই আর্নিংস অ্যান্ড ডি ডিভিডেন্ট অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার্স, এস আই ইকুয়াল ₹7 লাখ, ই ইকুয়াল ₹3 লাখ অ্যান্ড ডি ইকুয়াল ₹2 পার শেয়ার, সো দ্যাট আন্ডার দ্য MM অ্যাজাম্পশন দি পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট অ্যাফেক্ট দি ভ্যালু অফ দি ফার্ম। তাহলে আমাদের মূল প্রশ্নটি হচ্ছে সুরমা লিমিটেড হ্যাজ দ্য কস্ট অফ ইকুইটি 12%, সুরমা লিমিটেডের ইকুইটি মূলধন ব্যয় হচ্ছে 12%, দি কারেন্ট মার্কেট ভ্যালু অফ দি ফার্ম ভি ইজ ₹25 লাখ অ্যাট দ্য রেট ₹25 পার শেয়ার, এবং তাদের বর্তমান বাজার মূল্য হচ্ছে ২৫ লক্ষ টাকা, প্রতিটি শেয়ার ২৫ টাকা করে। অ্যাজুম ইন ভ্যালুস ফর আই, আইকে এখানে নিউ ইনভেস্টমেন্ট সেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে, আর্নিংস সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, ডিভিডেন্স সেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছর শেষে এস আই ইকুয়াল ₹7 লাখ, আই হচ্ছে ₭7 লক্ষ টাকা, ই ইকুয়াল ₹3 লাখ, এ হচ্ছে ₹3 লক্ষ টাকা অ্যান্ড ডি ইকুয়াল ₹2 পার শেয়ার, এবং ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে ২ টাকা করে। সো দ্যাট আন্ডার দ্য MM অ্যাজাম্পশন দি পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট অ্যাফেক্ট দ্য ভ্যালু অফ দি ফার্ম। তাহলে সো দ্যাট দেখাও যে আন্ডার MM অ্যাজাম্পশন, MM অ্যাজাম্পশন অর্থাৎ মডগিলিয়ানি অ্যান্ড মিলার অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে, অনুমতির উপর ভিত্তি করে, দি পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট অ্যাফেক্ট দি ভ্যালু অফ দি ফার্ম, লভ্যাংশ পরিশোধ ফার্মের মোট মূল্যকে কোনো প্রভাবিত করে না। আমাদের এই অঙ্কটিতে মডগিলিয়ানি অ্যান্ড মিলারের অ্যাজাম্পশন ব্যবহার করতে হবে এবং এই অ্যাজাম্পশনগুলো ব্যবহার করে প্রুফ করে দিতে হবে যে ডিভিডেন্ড পে করলে অথবা পে না করলে ফার্মের ভ্যালু একই থাকে। তাহলে আমাদের প্রথমে হয় ডিভিডেন্ড স্পেড অর্থাৎ ডিভিডেন্ড পরিশোধ করলে ফার্মের ভ্যালু কত টাকা আসে সেটা বের করে দেখাতে হবে। এরপর হয় ডিভিডেন্ড ইজ নট পেড, যখন ডিভিডেন্ড পরিশোধ করবে না তখন ফার্মের ভ্যালু কত টাকা আসে সেটা বের করতে হবে, অবশ্যই দুইটার মূল্য সমান হতে হবে। তাই আমরা প্রথমে লিখলাম হয় ডিভিডেন্ড ইজ পেড, যখন লভ্যাংশ পরিশোধ করা হয়। তাহলে আমাদের এখানে কয়েকটি স্টেপে এই অঙ্কের টোটাল ভ্যালু বের করতে হবে। আমরা প্রথম স্টেপে বের করলাম ক্যালকুলেশন অফ দি ভ্যালু অফ শেয়ার অ্যাট দি এন্ড অফ দি ইয়ার, বছর শেষে প্রতিটি শেয়ারের মূল্য কত টাকা আসে আমাদের সেটা বের করতে হবে। আমরা লিখলাম P1 দ্বারা এখানে বছর শেষে শেয়ারের মূল্য বোঝাচ্ছে, P0 × 1 + K - D1। তাহলে P0 হচ্ছে একটা শেয়ারের মূল্য এবং সেটা হচ্ছে ₹25, তাই আমরা P0 সমান দিয়ে ₹25 দিলাম। এরপর দরকার কে হচ্ছে কস্ট অফ ইকুইটি এবং সেটা হচ্ছে 12% 0.12। এরপর দরকার ডি ওয়ানটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার এবং সেটা হচ্ছে ২ টাকা করে। আমরা দ্বিতীয় লাইনে এসে সমান দিয়ে মানগুলো বসিয়েছি, আমাদের P0 ২৫ টাকা সেটা বসালাম, ওয়ান প্লাস কে রয়েছে, কের জায়গায় ₹0.12 বসালাম, মাইনাস D1, এবং D1 হচ্ছে ২ টাকা। এরপরে ওয়ানের সাথে ₹0.12 যোগ করে দিলে ₹1.12 হয়, সেটাকে আমরা ২৫ দিয়ে গুণ করতে হবে। ₹1.12কে ২৫ দিয়ে গুণ করলে ২৮ আসে, সেটা দেখে যখন ২ বিয়োগ করে দিব আমাদের P1 অর্থাৎ শেয়ার ভ্যালু এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বের হয়ে আসে ২৬, ২৬ টাকা করে। আমাদের স্টেপ ওয়ানে এসে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ভ্যালু পার শেয়ার নির্ণয় করতে হবে। এবার আমাদের দ্বিতীয় স্টেপে এসে নির্ণয় করেছে ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার, অর্থাৎ নতুন কতটি শেয়ার ইস্যু করতে হবে সেটি নির্ণয় করেছি। আমাদের যে নিউ ইনভেস্টমেন্ট রয়েছে আই, সেটি হতে ৭ লক্ষ টাকা, এই ৭ লক্ষ টাকার জন্য আমাদের নতুন কতটি শেয়ার ইস্যু করতে হবে আমাদের সেই শেয়ার সংখ্যাটা নির্ণয় করতে হবে। সেটার জন্য আমরা এখানে একটা সূত্র ব্যবহার করলাম, MP1 = I - E - ND1। আমাদের এখানে প্রথম রয়েছে MM হচ্ছে নিউ নাম্বার অফ শেয়ার, এরপর হচ্ছে P1 হচ্ছে শেয়ার প্রাইস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এবং সেটা হচ্ছে ২৬ টাকা করে। এরপরে দরকার আই হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, যেটা মূল প্রশ্নে দেওয়া আছে ৭ লক্ষ টাকা। এরপরে দরকার হহচ্ছে ই হচ্ছে আমাদের আর্নিংস, যেটা ৩ লক্ষ টাকা দেওয়া আছে। এরপরে দরকার আমাদের এন হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, বর্তমান কতটি শেয়ার রয়েছে সেটার জন্য আমাদের বর্তমান ভ্যালুকে প্রতিটি শেয়ারের মূল্য দিয়ে ভাগ করে দিতে হবে।
বর্তমান ভ্যালু হচ্ছে 25 লক্ষ টাকা, সেটাকে প্রতিটি শেয়ারের মূল্য 25 দিয়ে ভাগ করে দিতে হবে। 25 লক্ষকে 25 দিয়ে ভাগ করে দিলে আমাদের শেয়ার সংখ্যা বের হয়ে আসে 1 লক্ষ। এরপরে দরকার D1, D1 হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার এবং সেটি হচ্ছে 2 টাকা করে। দ্বিতীয় লাইনে এসে আমরা এম লিখে দিলাম, এরপর P1, P1 এর মান হচ্ছে 26 সেটা লিখলাম, এরপর আই আই হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট সেটার জায়গায় 7 লক্ষ টাকা লিখলাম, মাইনাস ই ই হচ্ছে আর্নিংস সেটা 3 লক্ষ টাকা লিখলাম, বিয়োগ চিহ্ন দিয়ে এন ডি ওয়ান রয়েছে, এন হচ্ছে আমাদের নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার সেটা হচ্ছে 1 লক্ষ, D1 সেটাকে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এমকে 26 দিয়ে গুণ করলাম, 26 M হলো সমান দিয়ে 7 লক্ষ মাইনাস সেভেন ব্র্যাকেটে 3 লক্ষ আছে সেটা লিখলাম, 1 লক্ষকে 2 দিয়ে গুণ করে হবে 2 লক্ষ। এর পরবর্তী লাইনে এসে আমরা 3 লক্ষ দেখে যখন 2 লক্ষ বিয়োগ করবো 1 লক্ষ থাকবে, তার পরবর্তী লাইনে এসে 7 লক্ষ দেখে যখন 1 লক্ষ বিয়োগ করবো তখন 6 লক্ষ থাকবে। এরপরে যখন আমরা এম এর মানটা নির্ণয় করবো তখন 6 লক্ষকে 26 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 6 লক্ষকে 26 দিয়ে ভাগ করে দিলে আমাদের এম এর মান বের হয়ে আসে 23,077, অর্থাৎ আমাদের নাম্বার অফ নিউ শেয়ার্স হচ্ছে 23,077 শেয়ার্স। আমরা স্টেপ 3-তে এসে এই ফার্মের ভ্যালু বের করেছি, ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দি ফার্ম। তার ফার্মের ভ্যালু বের করার জন্য আমরা ভি দিয়ে একটা সূত্র লিখলাম, ভি সমান P1 ইন্টু এন প্লাস এম মাইনাস আই প্লাস ই ডিভাইড বাই 1 প্লাস কে। এখানে পি ওয়ান হচ্ছে বর্ষশেষে শেয়ার প্রাইস, এবং যেটা আমরা স্টেপ ওয়ানে বের করেছিলাম 26 টাকা করে, P1 হবে 26, এরপরে এন এন হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার বর্তমান শেয়ার সংখ্যা, এবং সেটি উপরে বের করা আছে স্টেপ 2-তে 1 লক্ষ। এবং এরপরে দরকার হচ্ছে এম, এম হচ্ছে আমাদের নাম্বার অফ নিউ শেয়ার যেটা আমরা স্টেপ 2-তে বের করেছি, এম সমান 23,077, তাই আমরা এম সমান 23,077 লিখলাম। আই আই হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট যেটা মূল প্রশ্নে 7 লক্ষ টাকা আছে, ই হচ্ছে আর্নিংস যেটি 3 লক্ষ টাকা, এবং এরপরে কস্ট অফ ইকুইটি হচ্ছে 12%, যেটাকে আমরা 0.12 লিখলাম। এরপর দ্বিতীয় লাইনে এসে আমরা মানগুলো লিখব, P1 এর মান 26 সেটা লিখলাম, এন হচ্ছে নিউ নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার সেটা হচ্ছে 1 লক্ষ, একইভাবে এম নিউ শেয়ার সেটা হচ্ছে 23,077, মাইনাস আই রয়েছে আই হচ্ছে 7 লক্ষ টাকা, প্লাস ই হচ্ছে আর্নিংস সেটি হচ্ছে 3 লক্ষ টাকা। এরপর ডিভাইড বাই 1 প্লাস কে রয়েছে, 1 দিলাম, কে হচ্ছে 12%, যেটা হচ্ছে 0.12। এর পরবর্তী লাইনে এসে আমরা 26 আছে সেটা লিখে দিলাম, 1 লক্ষের সাথে 23,077 যোগ করেছি, যোগফল 1,23,077 আসলো, মাইনাস 7 লক্ষের সাথে যখন 3 লক্ষ যোগ করে দিব তখন সেটা মাইনাস 4 লক্ষ হবে, 1-এর সাথে 0.12 যোগ করে দিলে 1.12। তার পরবর্তী লাইনে আমরা 26-কে 1,23,077 দিয়ে গুণ করে দিলে 32,02 আসে, এরপরে মানে 4 লক্ষ পাশে আসে লিখে দিলাম, 32,02 থেকে 4 লক্ষ বিয়োগ করে দিলে 28,02, সেটাকে 1.12 দিয়ে ভাগ করতে হবে, 28,02কে 1.12 দিয়ে ভাগ করে দিলে 25,1.78 টাকা আসে, যেটাকে আমরা অ্যাপ্রক্স বা কাছাকাছি মান হিসেবে 25 লক্ষ টাকা ধরে নিয়েছি। আমাদের যখন ডিভিডেন্ড পে করে, অর্থাৎ ডিভিডেন্ড ইজ পেড, যখন ডিভিডেন্ড পে করে তখন আমাদের এই ফার্মের ভ্যালু বের হয়ে আসে 25 লক্ষ টাকা। যেহেতু আমাদের এম এম অ্যাজাম্পশনের অধীনে দেখানো বলা হয়েছিল ডিভিডেন্ড পে ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দি ফার্ম, অর্থাৎ ডিভিডেন্ড পে করলে ফার্মের ভ্যালুতে কোনো পরিবর্তিত হয় না, তাই আমরা হ্যান ডিভিডেন্ড ইজ নট পেড, অর্থাৎ যখন ডিভিডেন্ড পে করবে না তখন এই ফার্মের ভ্যালু কত টাকা আসে সেটা বের করে নিতে হবে, এবং অবশ্যই দুইটি সমান হতে হবে। হ্যান ডিভিডেন্ড ইজ নট পেড বলা থাকবে যখন ডিভিডেন্ড পরিশোধ করা হবে না তখন D1 এর মান 0 হবে, অর্থাৎ ডিভিডেন্ড পে করা থাকলে প্রশ্নে ডিভিডেন্ডের মান যত টাকা আছে ডিভিডেন্ড পার শেয়ার তত টাকাই হবে, আর যদি ডিভিডেন্ড ইজ নট পেড বলা হয় তখন ডিভিডেন্ড পার শেয়ার মান 0 হবে। ঠিক আগে হয়েন ডিভিডেন্ড ইজ পেডে যেমন আমরা 3টা স্টেপে করে টোটাল ভ্যালু বের করেছিলাম, ঠিক একইভাবেও হয়েন ডিভিডেন্ড ইজ নট পেডেও 3টি স্টেপ করে আমাদের টোটাল ভ্যালু বের করতে হবে। আমরা প্রথমে লিখলাম P1 ইকুয়াল P0 ইন্টু 1 প্লাস কে মাইনাস D1। এখানে পি জিরো হচ্ছে একটা শেয়ারের বর্তমান মূল্য যেটি রয়েছে, সেটি একটা শেয়ারের বর্তমান মূল্য 25 টাকা যেটি প্রশ্নে রয়েছে, তাই আমরা পি জিরো ইকুয়াল 25 বসিয়েছি। এরপর কে হচ্ছে কস্ট অফ ইকুইটি যেটি 12%, 0.12। এরপর হচ্ছে D1, আমাদের যেহেতু এখানে ডিভিডেন্ড ইজ নট পেড বলে দেওয়া আছে সেজন্য আমাদের ডিভিডেন্ডের পরিমাণ হবে 0। তো আমরা P0 মান 25 লিখলাম, এরপর 1 প্লাস কে, কে এর মান 0.12 আছে সেটা বসালাম, মাইনাস 0 রয়েছে, 1-এর সাথে 0.12 যোগ করে দিলে 1.12 হবে, 25-কে 1.12 দিয়ে গুণ করে দিলে 28, 28 থেকে 0 বাদ গেলে আর 28 থাকবে। আমাদের বর্ষশেষে একটা শেয়ারের মূল্য P1 বের হয়ে আসলো 28 টাকা। এরপর আমরা বের করবো ক্যালকুলেশন অফ নাম্বার অফ নিউ শেয়ার, অর্থাৎ নতুন শেয়ার সংখ্যা কত সেটা নির্ণয় করব। নতুন শেয়ার সংখ্যা নির্ণয় করার জন্য আমরা এখানে একটা সূত্র ব্যবহার করেছি, এম P1 ইকুয়াল আই মাইনাস সি মাইনাস এন D1। এখানে প্রথমে এম রয়েছে, এম হচ্ছে নতুন ইস্যুকৃত শেয়ারের সংখ্যা যেটা আমরা বের করবো। এরপর রয়েছে পি ওয়ান হচ্ছে বর্ষশেষে শেয়ারের মূল্য যেটা 28 টাকা আমরা আগের স্টেপে বের করেছি। এরপর রয়েছে আই, আই হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট যেটি 7 লক্ষ টাকা। তারপর দরকার হচ্ছে ই, ই হচ্ছে আর্নিংস যেটি 3 লক্ষ টাকা। এরপর এন, এন হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, আমাদের বর্তমান এই কোম্পানির ভ্যালু রয়েছে 25 লক্ষ টাকা, এবং প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 25 টাকা। আমরা 25 লক্ষকে যখন 25 দিয়ে ভাগ করে দিব তখন আমাদের নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার এন বের হয়ে আসবে, 25 লক্ষকে 25 দিয়ে ভাগ করে দিলে আমাদের বর্তমান শেয়ার সংখ্যা আসে 1 লক্ষ। এরপর পাশে রয়েছে D1, হয় ডিভিডেন্ড ইজ নট পেড বলা হবে তখন সবসময় D1 এর মান 0 হবে। এর পরবর্তীতে এসে আমরা মানগুলো ফুট করলাম দ্বিতীয় লাইনে, এম আছে সেটা লিখলাম, P1 এর মান হচ্ছে 28 টাকা, একইভাবে আই, আই হচ্ছে
নিউ ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 7 লক্ষ টাকা, ই আর্নিংস 3 লক্ষ টাকা, এন এন হচ্ছে নাম্বার অফ শেয়ার, বর্তমান শেয়ার হচ্ছে 1 লক্ষ, ইন্টু জিরো, জিরো হচ্ছে যেহেতু ডে ওয়ান রয়েছে, ডে ওয়ানের মানে এখানে জিরো, এম কাটেজ দিয়ে গুণ করে দিলে 28 এম হয়, 7 লক্ষ বিয়োগ 3 লক্ষ বিয়োগ 1 লক্ষকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে, একইভাবে 3 লক্ষ থেকে শূন্য বিয়োগ করে দিলে 3 লক্ষ থাকবে, আবার 7 লক্ষ থেকে যখন 3 লক্ষ বিয়োগ করে দিব তখন 4 লক্ষ আসবে, বা এম সমান অর্থাৎ এম এর মান যখন বের করতে হবে তখন 4 লক্ষকে 28 দিয়ে ভাগ করে দিতে হবে, 4 লক্ষকে 28 দিয়ে ভাগ করে দিলে আমাদের এম এর মান বের হয়ে আসে 14,286 শেয়ার, অর্থাৎ আমাদের নাম্বার অফ নিউ শেয়ার হচ্ছে 14,286। এর পরবর্তীতে আমাদের তৃতীয় স্টেপ, তৃতীয় স্টেপে এসে আমাদের ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ দি ফার্ম, এই ফার্মের ভ্যালু কত টাকা আসে সেটা বের করতে হবে। ফার্মের ভ্যালু বের করার জন্য আমরা ভি দিয়ে একটি সূত্র লিখেছি, এখানে ভি ইকুয়াল পি ওয়ান ইন্টু এন প্লাস এম মাইনাস আই প্লাস সি ডিভাইড বাই ওয়ান প্লাস কে। এখানে পি ওয়ান হচ্ছে প্রতিটি শেয়ারের বছর শেষের মূল্য 28 টাকা, যেটা আমাদের স্টেপ ওয়ানে বের করা আছে 28 টাকা। এরপরে দরকার হচ্ছে এন, এন হচ্ছে নাম্বার অফ শেয়ার, পুরাতন শেয়ার সংখ্যা সেটা হচ্ছে 1 লক্ষ। এরপর হচ্ছে এম, এম হচ্ছে নতুন শেয়ার সংখ্যা 14,286। এরপরে দরকার হচ্ছে আই, আই হচ্ছে আমাদের নিউ ইনভেস্টমেন্ট এবং সেটি 7 লক্ষ টাকা। এরপর যেটি দরকার সেটা হচ্ছে ই, ই হচ্ছে আর্নিংস এবং সেটি হচ্ছে 3 লক্ষ টাকা। তারপর কে দরকার, কেটা হচ্ছে কস্ট অফ ইকুইটি 12%, 0.12। এরপরে আমরা দ্বিতীয় লাইনে এসে মানগুলো বসাবো, পি ওয়ান, পি ওয়ানের মান 28 টাকা আছে সেটা লিখবো। এরপরে এন, এন হচ্ছে ওল্ড শেয়ার 1 লক্ষ, সেয়ার সাথে এম, এম হচ্ছে নিউ শেয়ার 14,286 যোগ করে দিয়েছি, মাইনাস আই, আই হচ্ছে 7 লক্ষ, প্লাস ই, ই হচ্ছে 3 লক্ষ, নিচে 1 প্লাস কে আছে, কে এর মান হচ্ছে 0.12, তাহলে 1-এর সাথে 0.12 যোগ করতে হবে। এর পরবর্তীতে আমরা 28 আছে লিখলাম, 1 লক্ষের সাথে 14,286 যোগ করলে 1 লক্ষ 14,286 আসে, আমরা গুণ দিয়ে 1 লক্ষ 14,286 লিখে দিলাম, মাইনাস 7 লক্ষের সাথে যখন প্লাস 3 লক্ষ যোগ করবো তখন সেটা মাইনাস 4 লক্ষ হবে, নিচে 1-এর সাথে 0.12 যোগ করে দিলে 1.12। 28-কে 1 লক্ষ 14,286 দিয়ে গুণ করলে 32 লক্ষ 8 আসবে, সেটা থেকে 4 লক্ষ বিয়োগ করতে হবে, 32 লক্ষ 8 থেকে 4 লক্ষ টাকা বিয়োগ করে দিলে 28 লক্ষ 8 টাকা আসবে, সেটাকে 1.12 দিয়ে ভাগ করে দিতে হবে, 28 লক্ষ 8কে যখন আমরা 1.12 দিয়ে ভাগ করে দিব 25,07.14 টাকা আসে, সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে 25 লক্ষ টাকা ধরে নিয়েছি। তো আমরা যখন হয় ডিভিডেন্ড ইজ ফেড দিয়ে করেছিলাম তখন আমাদের ভ্যালু বের হয়ে আসছিলো 25 লক্ষ টাকা, এখন হয় ডিভিডেন্ড ইজ নট ফেড দিয়ে করলাম তখন আমাদের ভ্যালু বের হয়ে আসলো 25 লক্ষ টাকা, যদিও বা আমাদের এর আগে 25,01.78 টাকা এসেছিল, এরপরে আমাদের 25,07.14 টাকা আসছে। এই 1 টাকা 2 টাকা কয়েক টাকা ব্যবধান হওয়ার কারণটা হচ্ছে আমরা যখন নাম্বার অফ নিউ শেয়ার বের করেছিলাম তখন সেখানে আমাদের ভগ্নাংশ এসেছিল, দশমিক এসেছিল, যেহেতু এম দিয়ে শেয়ার সংখ্যাকে বোঝাচ্ছে তাই আমরা সেখানে দশমিক মান না রেখে সেটাকে পূর্ণ সংখ্যা করেছি, কারণ শেয়ার কখনো অর্ধেক বা ভগ্নাংশ হতে পারে না, সে কারণে আমাদের কয়েক টাকা ডিফারেন্স হবে, এটাকে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে 25 লক্ষ টাকা ধরে নিয়েছি। এরপর নিচে লিখে দিলাম দি ভ্যালু অফ দি ফার্ম 25 লাখ ইজ ইকুয়াল ইন বুথ অপশন, তাহলে এ ফার্মের ভ্যালু 25 লক্ষ টাকা দুটি অপশনে সমান, অর্থাৎ হয় ডিভিডেন্ড ইজ ফেড হয় ডিভিডেন্ড ইজ নট ফেড, দুটি অপশনে 25 লক্ষ টাকা সমান হয়েছে, তাই আমরা নিচে লিখে দিলাম দেয়ার ফোর ইট ইজ প্রুফ দ্যাট, এটা প্রমাণিত হয় যে আন্ডার এম এম এজিউমশন দি পেমেন্ট অফ দ্য ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দি ভ্যালু অফ দি ফার্ম, এম এম অনুমতির ভিত্তিতে লভ্যাংশ পরিশোধ করলে ফার্মের ভ্যালুতে কোনো কিছু প্রভাবিত হয় না, অর্থাৎ লভ্যাংশ পরিশোধ করলেও মূল্য একই থাকবে ফার্মের ভ্যালু, লভ্যাংশ পরিশোধ না করলেও ফার্মের ভ্যালু একই থাকবে।